দিল্লি শহরে সুজাতা তার ছেলে বিজয় বৌবা কল্পনা ও নাতনি পিঙ্কির সঙ্গে থাকত। সুজাতা একজন সরল সাদাসিধে প্রকৃতির মহিলা ছিল, কিন্তু তার বৌমা কল্পনা ছিল একজন দরজাল প্রকৃতির মেয়ে। কল্পনা সবসময় তার শাশুড়ি সুজাতাকে দিয়ে বাড়ির কাজ করাত, ভালো করে খেতেও দিত না। একদিন বিজয় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই কল্পনা এসে বিজয়কে বলে, কত বড় বড় স্বপ্ন দেখে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আবার সব স্বপ্ন ভেঙে গেল। এবার তো মনে হচ্ছে আমি তোমার বউ নই, বাড়ির চাকর। কি হয়েছে কল্পনা, তুমি এরকম কথা বলছো কেন? এরকম বলবো না তো কি বলবো, সারাদিন বাড়ির কাজ করবো আর তারপর তোমার মায়ের সেবা করবো, তার উপর থেকে তোমার মা আমাকে হাজারটা কথাও শোনাবে। কল্পনা বিজয়কে এই বলে কাঁদার নাটক করতে শুরু করে। বিজয় বউকে এভাবে কাঁদতে দেখে বলে, কল্পনা এভাবে কেঁদো না, আমি মায়ের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, এভাবে ঘরে অশান্তি আমার একদম ভালো লাগে না। বিজয় কল্পনাকে এই বলে রুম থেকে বাইরে বের হয়। তখনই সুজাতা এসে বিজয়কে বলে, বাবা বিজয় অফিসে যাচ্ছিস, আমার সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে ফেরার সময় ওষুধটা নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু মা কদিন থেকে তুমি কি শুরু করেছো বলো তো, আমার পরিবারকে কি শান্তিতে বাঁচতে দেবে না? কেন বাবা, আমি আবার কি করলাম? না না তুমি তো কিছু করো না, সবকিছুই তো আমরা করি। বিজয় মাকে এই বলে রাগ করে ঘর থেকে বেরিয়ে অফিসের দিকে রওনা হয়। এদিকে ছেলের ব্যবহারে সুজাতা দুঃখী হয়ে তার ঘরের ভেতর গিয়ে কাঁদতে থাকে। তখনই তার নাতনি পিঙ্কি এসে বলে, কি হলো ঠাকুমা, তুমি এভাবে কাঁদছো কেন? তোমাকে কি মা আবার বকাঝকা করেছে? না পিঙ্কি, তোমার মা বকাঝকা করতে যাবে কেন, আমার একটু শরীরটা খারাপ তাই কষ্ট হচ্ছে। সুজাতা পিঙ্কিকে এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সুজাতা কিচেনে রান্না করছিল, তখনই রাকেশ নামের এক ভদ্রলোক বাড়িতে আসে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কি দরকার? ম্যাডাম এটাই কি সুজাতা দেবীর বাড়ি? হ্যাঁ বলুন, আমি তার বৌমা, কি দরকার আছে? ম্যাডাম আমি বিলাসপুর থেকে এসেছি, সেখানে আপনাদের যেসব সম্পত্তি আছে আমি সেই বিষয়ে কথা বলতে চাই। কল্পনা রাকেশের সঙ্গে কথা বলছিল, তখনই সুজাতা রান্নাঘর থেকে বাইরে আসে। ও হ্যাঁ হ্যাঁ বলুন, কি কথা? গ্রামবাসীদের বক্তব্য, আপনি আপনার সব সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে একটা মন্দির বানাতে চেয়েছেন, আমি সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ স্যার, আপনি ঠিক শুনেছেন, আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল গ্রামের সব সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে মন্দির বানানো, আমিও চাই গ্রামে বড় একটা মন্দির নির্মাণ হোক। এরপর রাকেশ কিছুক্ষণ সুজাতার সাথে কথা বলে বাড়ি ফিরে যায়। মা, গ্রামের সম্পত্তি বিক্রি করলে কত টাকা হবে? এই 20-30 লক্ষ টাকা তো হবেই। হাই ভগবান, 20-30 লাখ টাকা! মা আপনার কি মাথা খারাপ হয়েছে? এত টাকা আপনি আমাদের না দিয়ে ওই গ্রামে মন্দির বানানোর কথা ভাবছেন? তা আমি কখনোই হতে দেব না, আমি আজই এই বিষয়ে বিজয়ের সঙ্গে কথা বলবো। কল্পনা সুজাতাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং বিজয় অফিস থেকে এলে তাকে বলে, বিজয় তোমাদের গ্রামে এত সম্পত্তি আছে আমাকে আগে কোনোদিন বলনি কেন? কেন কল্পনা, আজ হঠাৎ গ্রামের কথা বলছো? কল্পনা বিজয়ের কথা শুনে সকালে সব কথা বিজয়কে জানায়। এত টাকা সম্পত্তি বিক্রি করে মন্দির বানাবে, আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। কল্পনা এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং পরের দিন জমির কাগজপত্র তৈরি করে সুজাতার কাছে যায়। মা, পিঙ্কি আপনার একমাত্র নাতনি, আপনি গ্রামের সব সম্পত্তি তার নামে করে দিন, বাবার শেষ ইচ্ছাটা না হয় আমি আর বিজয় মিলে পূর্ণ করব। না না বৌমা, তা বললে কি করে হয়, তোমার বাবার ইচ্ছে ছিল গ্রামের সম্পত্তি বিক্রি করে মন্দির বানানোর, তাই এ বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। সুজাতা কল্পনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কল্পনা শাশুড়ির এই ব্যবহারে প্রচন্ড রেগে যায় এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। বুড়ি 1,00,000 টাকা সম্পত্তি বিলিয়ে আমাদের ঘরে বসে খাচ্ছে, কিন্তু আর নয়, বুড়িকে আমার শাস্তি দেব যে ঘর ছাড়তে বাধ্য হবে। কল্পনা নিজেকে এই বলে সুজাতাকে বাড়ি থেকে বার করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এরকমই একদিন বিজয় অফিস থেকে এসে কল্পনাকে বলে, কল্পনা কাল আমার বস তার ফ্যামিলির সঙ্গে আমাদের বাড়িতে লাঞ্চ করতে আসবে, তাই তাদের অতিথি সেবাতে যেন কোনো কমতি না থাকে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার বস ও তার পরিবারের এত ভালো করে আপ্যায়ন করব যে বস তোমাকে খুশি হয়ে ডাবল প্রমোশন দেবে। কল্পনা বিজয়কে এই বলে সুজাতার ঘরে যায়। কাল বিজয় বস তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে খেতে আসবে, তাই সকাল সকাল উঠে সব কাজ ভালো করে কমপ্লিট করবেন, যেন কোনো কিছু বাকি না থাকে। বৌমা তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাল সবকিছু ভালোভাবে করে রাখবো।
পরের দিন সকালে সুজাতা ঘুম থেকে উঠে নানা রকম রান্না ও সাথে বাকি সব কাজ কমপ্লিট করে। কিছুক্ষণ পর বিজয়ের বস সঞ্জয় তার পরিবার নিয়ে বিজয়ের বাড়িতে আসে। বিজয় তাদের একসঙ্গে নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে। সুজাতা এক এক করে সবাইকে খাবার সার্ভ করছিল, তখনই কল্পনা সুজাতাকে ধাক্কা মেরে দেয় এবং খাবারের বাটি বিজয়ের বসের গায়ে পড়ে যায়। এভাবে খাবার গায়ে পড়তে সঞ্জয় অনেক রেগে গিয়ে বিজয়কে বলে, ছি ছি বিজয়, বাড়িতে নিমন্ত্রণ করে এরকম অপমান করছো, আগে জানলে পরিবার নিয়ে কখনোই এখানে আসতাম না। সঞ্জয় বিজয়কে এই বলে সেখান থেকে চলে যায়। বিজয় বাইরে এই ব্যবহারে প্রচন্ড রেগে গিয়ে বলে, মা তুমি ঠিক করে কাজ করতে পারো না, তোমার জন্য আমার বস রাগ করে না খেয়ে চলে গেল। বাবা আমি ইচ্ছে করে করিনি, পা পিছলে পড়ে গিয়েছি। বিজয়, মা মিথ্যে কথা বলছে, আমি জানি মা ইচ্ছে করে এরকম করেছে, কারণ তিনি চান না আমরা সুখী হই। হ্যাঁ কল্পনা, তুমি ঠিক বলছো, মা কখনোই আমাদের ভালো চায় না, তাই আমিও মাকে এই বাড়িতে আর রাখবো না। বাবা আমাকে ক্ষমা করে দে, আমি কখনো আর এরকম ভুল করব না। সুজাতা কাঁদতে কাঁদতে ছেলে বউবার কাছে ক্ষমা চায়। তারা তার একটিও কথা শোনে না এবং ধাক্কা মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। সুজাতা ছেলে বউবার এই ব্যবহারে অনেক বেশি কষ্ট পায় এবং দুঃখী মনে রাস্তা দিয়ে যেতে যেতে অতীতের কথা ভাবতে থাকে। অপরদিকে কল্পনা সুজাতাকে বাড়ি থেকে বার করে খুশি মনে বিজয়কে বলে, বিজয় মন খারাপ করো না, আমি সবকিছু ঠিক করে দেব। আমি কাল আবার তোমার বসের পরিবারকে রিকোয়েস্ট করে বাড়িতে নিমন্ত্রণ করব, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কল্পনা বিজয়কে এই বলে সুজাতার রুম থেকে সব জিনিসপত্র বাইরে বার করতে থাকে। তখনই পিঙ্কি এসে কল্পনাকে বলে, মা ঠাকুমা কোথায়, আর তুমি ঠাকুমার জিনিসপত্র এইভাবে বাইরে বের করে দিচ্ছ কেন? তোর ঠাকুমাকে আমার বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছি, তাই এইসব জিনিসপত্র আর বাড়িতে রাখার কোনো দরকার নেই। কেন মা, দরকার তো আছে, কয়েক বছর পর যখন তুমি আর বাবা বুড়ো বুড়ি হয়ে যাবে তখন এইসব তোমাদের কাজে লাগবে, কিছুদিন তো তোমাদের সহ্য করতেই হবে। পিঙ্কি তুমি কি সব যাতা কথা বলছো? না মা, আমি কিছুই ভুল বলছি না, তুমি যেমন তোমার শাশুড়ি মায়ের সঙ্গে ব্যবহার করেছো আমিও সেটাই বলছি, বয়সকালে যখন তোমরা আমাকে অনেক বেশি বিরক্ত করবে তখন আমিও তোমাদের বাড়ি থেকে বের করে দেব, তখন তোমরা বুঝবে ছেলে মেয়েরা এরকম ব্যবহার করলে কত কষ্ট হয়। পিঙ্কি তার মায়ের সঙ্গে এভাবে কথা বলছিল, তখনই বিজয় সেখানে আসে। পিঙ্কি বিজয়কে দেখে বলে, বাবা তুমি যেই অপরাধে ঠাকুমাকে বাড়ি থেকে বার করে দিলে সেই কাজ ঠাকুমা করেনি, মা করেছে, মা ইচ্ছে করে ঠাকুমাকে বাড়ি থেকে বের করার জন্য এই ষড়যন্ত্র করেছে। পিঙ্কির কথা শেষ হতেই কল্পনা অনেক ভয় পেয়ে যায় এবং বিজয়ের কাছে ক্ষমা চায়। বিজয় নিজের ব্যবহারে অনেক বেশি কষ্ট পায় এবং কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে সুজাতার খোঁজ করতে থাকে। কল্পনাও নিজের ভুল বুঝতে পেরে সুজাতাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর দুজনে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সুজাতা পথের ধারে বসে আছে। বিজয় ও কল্পনা মাকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়। মা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। না না বৌবা, তোমাকে ক্ষমা চাইতে হবে না, শাশুড়ির সঙ্গে এরকম ব্যবহার প্রায় সকল ছেলে বৌমারাই করে, তাই আমার তোমাদের ওপর কোনো রাগ নেই। সুজাতা কল্পনা ও বিজয়কে এই বলে সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। তখনই কল্পনা ও বিজয় কাঁদতে কাঁদতে সুজাতার কাছে ক্ষমা চায় এবং জোর করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর তারা নিজের ভুল শোধরানোর জন্য মন থেকে সুজাতার সেবা করতে থাকে। অপরদিকে সুজাতা ছেলে বউবার এই ব্যবহারে অনেক বেশি খুশি হয় এবং তার বাকি জীবন একসাথে হাসি খুশিতে কাটিয়ে দেয়। সন্তোষপুর গ্রামে সুনন্দা তার বৌমা মহিমা ও নাতনি মিষ্টির সঙ্গে থাকত। সুনন্দার ছেলে রাকেশ কাজের সূত্রে কলকাতায় থাকত। সুনন্দা একজন সাদাসিধে মহিলা ছিল, কিন্তু তার বৌমা একজন দর্জাল প্রকৃতির মেয়ে ছিল। সে সারাদিন শাশুড়িকে দিয়ে বাড়ির সব কাজ করাত এবং ভালো করে খেতেও দিত না। একদিন সুনন্দা কিচেনে কাজ করছিল, তখনই মহিমা এসে বলে, এখন আপনি কিচেনে কাজ করছেন, ডাইনিং টেবিলটা কখন পরিষ্কার করবেন, খাবার সময় তো হয়ে গেল। হ্যাঁ এই তো বৌমা, আমি এখনই যাচ্ছি। সুনন্দা এই বলে ডাইনিং টেবিল পরিষ্কার করে রান্নাঘর থেকে খাবার এনে সার্ভ করে দেয়। মহিমা মিষ্টিকে নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে। মা আমাদের সঙ্গে ঠাকুমা খাবে না, আমাদের মতো তারও তো খিদে পেয়েছে। আমি কতবার বলেছি খাবার টেবিলে বসে বেশি কথা বলবে না, চুপচাপ করে নিজের রুমে চলে যাও, তোমার ঠাকুমা যখন খিদে পাবে তখন খাবে।
মহিমা মিষ্টিকে এই বলে খেতে শুরু করে। তখনই সুনন্দা বলে, বৌমা আমাকেও দুটো রুটি দাও, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। মা আপনাকে কতবার বলেছি খাওয়ার সময় আমাদের একদম ডিস্টার্ব করবেন না, আমাদের একবার খাওয়া হয়ে যাক, তারপরে দেখছি আপনাকে কি দেব। মহিমার কথা শুনে সুনন্দা তার রুমে চলে যায়। এরপর মহিমা তার খাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার জন্য নিজের রুমে যায়। এভাবেই কিছু সময় কেটে যায়। মহিমা সুনন্দাকে খাবার দেয় না। মিষ্টি মায়ের এই ব্যবহার দেখে কিচেন থেকে রুটি এনে ঠাকুমাকে দেয়। ঠাকুমা এই নাও দুটো রুটি তরকারি খেয়ে নাও, মা দেখলে আবার বকাবকি করবে। সুনন্দা রুটি দেখে অনেক বেশি খুশি হয় এবং যখনই সে রুটি খাওয়ার জন্য হাতে দেয় মহিমা সেখানে চলে আসে। দরজাল বুড়ি কোথাকার, তোমার এত স্পর্ধা, নিচে রুটি খাওয়ার জন্য আমার মেয়েকে দিয়ে চুরি করিয়েছো, দাঁড়াও তোমাকে এক্ষুনি শায়েস্তা করছি। মহিমা সুনন্দাকে এই বলে মারতে থাকে। বৌমা আমাকে ছেড়ে দাও, আমি মিষ্টিকে রুটি আনতে বলিনি, আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। সুনন্দা মহিমাকে এই বলে কাঁদতে থাকে। এদিকে মহিমা তার কোনো কথা না শুনে অনেকক্ষণ এভাবে মারার পর রুমের ভেতর চলে যায়। সরি ঠাকুমা, আমার জন্য মা তোমাকে এত মারধর করলো, মা খুব খারাপ, আমি কোনোদিন মায়ের সঙ্গে কথা বলবো না। না মিষ্টি, ওরকম বলতে নেই, কারণ মা কখনো খারাপ হয় না। সুনন্দা মিষ্টিকে এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন মহিমার বান্ধবী কল্পনা মহিমার বাড়িতে আসে। বা কল্পনা, এতদিন পর তোর আমার কথা মনে পড়েছে, আমি তো মনে করেছি আমার প্রিয় বান্ধবী আমাকে ভুলেই গেছে। আরে না না, তোকে ভুলে যাব কেন, বাড়ির কাজে একটু ব্যস্ত ছিলাম, আজ ফ্রি হয়ে সোজা তোর সঙ্গে দেখা করতে চলে এসেছি। আচ্ছা তুই একটু বস, আমি চা জলখাবারের ব্যবস্থা করে আসছি। মহিমা এই বলে কিচেনে যায়। মা আমার বান্ধবী এসেছে, তাড়াতাড়ি গরম গরম পকোড়া চা বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে বৌমা, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। সুনন্দা এই বলে তাড়াতাড়ি করে পকোড়া ও চা বানিয়ে কল্পনার জন্য নিয়ে আসে। কল্পনা পকোড়া ও চা খেয়ে মহিমাকে বলে, ছি ছি মহিমা, এটা কোন চা পকোড়া হয়েছে, চাই চিনির জায়গায় নুন, পকোড়াতে নুনের জায়গায় চিনি ভর্তি করা আছে, এত খারাপ খাবার খেয়ে আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল। কল্পনা মহিমাকে এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে বান্ধবীকে এভাবে চলে যেতে দেখে মহিমা প্রচন্ড রেগে গিয়ে সুনন্দার রুমে যায়। মা তুমি ইচ্ছে করে চাই নুন আর পকোড়াতে চিনি মিশিয়েছো আমার বান্ধবীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য? না বৌমা, আমার চশমাটা কাল ভেঙে গিয়েছে, তাই হয়তো ভুল হয়েছে, আমি ইচ্ছে করে কিছুই করিনি। মিথ্যেবাদী বুড়ি কোথাকার, প্রতিদিনই তোর চশমা ভেঙে যায়, দাঁড়া তোকে এখনই মজা বোঝাচ্ছি। মহিমা সুনন্দাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং দুদিন তাকে কিছু খেতে দেয় না। ওরে বাবা, খিদের জ্বালায় মাথা ঘুরছে, দুদিন থেকে শুধু জল খেয়ে আছি, আর পারছি না, এবার যদি না খেতে পাই মনে হয় মরেই যাব। সুনন্দা এই বলে ধীরে ধীরে কিচেনের দিকে যায়। সে কিচেনে গিয়ে খাবারের খোঁজ করতে শুরু করে। সুনন্দার চশমা না থাকার কারণে সে খাবার খুঁজতে খুঁজতে ধাক্কা লেগে দুটো বাসন মাটিতে ফেলে দেয় এবং বাসনগুলো পড়ে ভেঙে যায়। ওরে বাবা, আমি এ কি করলাম, খাবার খুঁজতে এসে বাসন ভেঙে দিলাম, বৌমা যদি দেখে আমাকে আস্ত রাখবে না। সুনন্দা এই বলে কিচেন থেকে বের হচ্ছিল, তখনই মহিমা সেখানে আসে এবং কিচেনে ভাঙা বাসন দেখে বলে, বদমাশ বুড়ি, তোকে দুদিন খেতে দিইনি তাই তুই আমার এত দামি প্লেট ভেঙে দিলি, দেখ আমি তোর শরীরের হাড়গোড় কেমন ভাঙি। মহিমা এই বলে একটা লাঠি নিয়ে সুনন্দাকে অনেক মারধর করে সেখান থেকে চলে যায়। সুনন্দা আহত অবস্থায় কাঁদতে কাঁদতে যেমন তেমন করে নিজের রুমে চলে যায়। অতিরিক্ত মার খাওয়ার জন্য তার অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়। মিষ্টি তার ঠাকুমাকে এভাবে অসুস্থ হতে দেখে মহিমাকে বলে, মা ঠাকুমার অনেক জ্বর, ভালো করে কথাও বলতে পারছে না, তাড়াতাড়ি ডাক্তার কাকুকে ডাকো, ওষুধ দিলে ঠাকুমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিষ্টি আমি তোমাকে কতবার বলেছি ঠাকুমার নালিশ নিয়ে আমার কাছে আসবে না, তোমার বাবা আমার কাছে টাকার বান্ডিল রেখে যায়নি যে আমি ওই বুড়িকে ডাক্তার দেখাবো, তুমি বেশি কথা না বলে রুমে গিয়ে পড়াশোনা করো। মহিমা মিষ্টিকে রাগ করে রুমে পাঠিয়ে দেয়। তখনই মহিমার মা পরমা সেখানে আসে। মহিমা তুই আমার নাতনিকে কেন রাগ করছিস, তোর শাশুড়ি যতদিন এই বাড়িতে থাকবে তোকে আর তোর মেয়েকে বিরক্ত করবে।
তাই আগেই বলেছিলাম ওই বুড়িকে রাস্তা থেকে সরিয়ে দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। সত্যি যতদিন এই বুড়ি বেঁচে থাকবে আমি শান্তিতে বাঁচতে পারবো না, তাই তাড়াতাড়ি ওকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। মহিমা এই বলে তার মাকে নিয়ে বাজারে শপিং করতে চলে যায়। এদিকে মিষ্টি বাড়িতে কেউ না থাকায় ফ্রিজ থেকে রসগোল্লা বার করে লুকিয়ে লুকিয়ে তার ঠাকুমার কাছে এনে বলে, ঠাকুমা এই নাও রসগোল্লা, তাড়াতাড়ি খেয়ে নাও। না মিষ্টি, আমি রসগোল্লা খাবো না। তোমার মা যদি দেখে ফেলে আমাকে রসগোল্লা খেতে, তাহলে আবার খুব মারধর করবে। ঠাকুমা রসগোল্লা খেলে মা মারবে না, কারণ মা এখন বাড়িতে নেই। তাড়াতাড়ি রসগোল্লা খেয়ে নাও, আমি জানি তুমি তিন দিন থেকে কিছু খাওনি। মিষ্টির কথা শুনে সুনন্দার চোখে জল ভরে যায় এবং সে অতিরিক্ত ক্ষুধার্ত হওয়ার কারণে মিষ্টি খাওয়ার জন্য এগিয়ে আসে। তখনই মহিমা ও পরমা সেখানে চলে আসে। মহিমা তোর শাশুড়ি তো বদমাশের সঙ্গে সঙ্গে এক নম্বরে চোর মহিলা। আমি কত কষ্ট করে তোদের জন্য নলেন গুড়ের রসগোল্লা এনেছি, বুড়ি চুরি করে সবগুলো খাচ্ছে। বুড়ি চুরির ঘটনা তো দিন দিন বেড়েই চলেছে, আজ আমি একে ছাড়বো না। আজ এই বাড়িতে ওই বুড়ি থাকবে, না হলে আমি থাকবো। মহিমা এই বলে বাইরে থেকে একটি দড়ি এনে সুনন্দার গলায় জড়িয়ে দেয়। মা এ তুমি কি করছো, ছাড়ো ঠাকুমাকে, ওর কষ্ট হচ্ছে, তুমি দড়িটা ঠাকুমার গলায় কেন জড়িয়েছো? মিষ্টি তার মাকে বলতে থাকে, কিন্তু মহিমা তার একটিও কথা শোনে না। এদিকে সুনন্দা বৃদ্ধা হওয়ার কারণে কিছুক্ষণ বাদেই সেখানে মৃত্যুবরণ করে। সুনন্দা মরে যাওয়ায় মহিমা পরমাকে বলে, মা তোমার কথাই বুড়িকে মেরে তো দিলাম, এখন এই শরীরটা শেষকৃত্য কিভাবে করব? তোর বাড়ির সামনে এত বড় একটা মাঠ পড়ে আছে, বুড়ি শেষকৃত্য করতে যাবি কেন? রাতে চুপি চুপি আম গাছের নিচে পুঁতে দেব, কেউ জানতেও পারবে না, আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। পরমার কথা শুনে মহিমা অনেক খুশি হয় এবং রাত ঘনিয়ে এলে তারা দুজনে মিলে বাড়ির সামনে আম গাছের নিচে সুনন্দাকে মাটি চাপা দিয়ে দেয়। এদিকে মা ও দিদিমার কুকর্ম মিষ্টি লুকিয়ে লুকিয়ে দেখছিল। মা কিভাবে তার ঠাকুমাকে মেরেছে সেসব কথা ভেবে মিষ্টি খুব অসুস্থ হয়ে পড়ে। মহিমা মেয়ের এই অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যায় এবং নিজের স্বামী রাকেশকে জানায়। রাকেশ মেয়ের অসুস্থতার কথা শুনে ট্রেন ধরে তৎক্ষণাৎ বাড়ি আসে। রাকেশ বাড়ি এসে মহিমাকে বলে, মহিমা তোমার মাকে দেখতে পাচ্ছি কিন্তু আমার মাকে দেখতে পাচ্ছি না, মা কি বাড়িতে নেই? রাকেশ মা তো তীর্থ করতে গেছে, আমি তোমাকে যে বলবো একদম মনেই ছিল না। মায়ের কথা ভেবে ভেবে মেয়েটাকে দেখো, তার কি হয়েছে, কদিন থেকে ভালো করে খাওয়া দাওয়াই করছে না। মহিমার কথা শুনে রাকেশ মিষ্টির সঙ্গে দেখা করতে তার রুমের ভেতর যায়। মিষ্টি বাবাকে আসতে দেখে কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বাবা তুমি চলে এসেছো, আমাকে তোমার সঙ্গে শহরে নিয়ে চলো, আমি এখানে আর এদের সঙ্গে থাকবো না। কেন মা, কি হয়েছে, তুমি কেন মায়ের সঙ্গে এখানে থাকবে না? বাবা মা ও দিদিমা মিলে ঠাকুমাকে মেরে বাড়ির বাইরে আম গাছের নিচে চাপা দিয়ে দিয়েছে, তারা অনেক খারাপ, আমি তাদের সঙ্গে আর এখানে থাকতে চাই না, একদিন তারা আমাকেও মেরে ফেলবে। রাকেশ মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়। সেখান থেকে দৌড়ে বাড়ির বাইরে আম গাছের নিচে কোদাল দিয়ে খুঁড়তে থাকে। তখনই সে দেখে মিষ্টি সত্যি কথাই বলছিল, মহিমা ও পরমা মিলে সুনন্দাকে মেরে ফেলেছে। রাকেশ মাকে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, কখনোই বুঝতে পারিনি যে মহিমা তোমার উপর অত্যাচার করছে, আমার ভুলের জন্যই তোমার এই অবস্থা। রাকেশ এই বলে ইন্সপেক্টরকে ডেকে মহিমা ও পরমাকে সুনন্দার হত্যার অপরাধে পুলিশের হাতে তুলে দেয় এবং মিষ্টিকে নিয়ে শহরে শিফট হয়ে যায়।